আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরনো একটি রেসিপি যার নাম নার্গেসি কোপ্তা। নার্গেসি কোপ্তা তৈরি করতে যে যে উপকরণ প্রয়োজন হবে, আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, জিরার গুঁড়া, সিদ্ধ ডিম, কাঁচা ডিমও প্রয়োজন হবে এবং ব্রেডের গুঁড়া। তো চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে সিদ্ধ আলু ম্যাশ করে রাখা এটিকে নিয়ে নিয়েছি। আমরা প্রায় আধা কেজি আলু নিয়েছি, পেঁয়াজ 100 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম, কুচি করে রেখেছিলাম, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, ধনে পাতা 2 টেবিল চামচ, 2টি শুকনো মরিচ একটু তেলে নিয়েছি, যেটাকে আমরা একটু গুঁড়া করে নিয়েছি। এখন এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এগুলো রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন সুন্দর করে ভর্তা তৈরি করব। নার্গিস কোপ্তা রেখে তো আমরা নার্গিস কোপ্তা কারিও খেতে পারি। নার্গিস কোপ্তা তৈরি করে যদি আমরা গ্রেভি দিই তাহলে এটা নার্গিস কোপ্তা কারি হয়ে যাবে। তো আমরা শুধু নার্গিস কোপ্তাটাই তৈরি করব। এই প্রসেসটা জানা থাকলে আপনারাও তৈরি করে খেতে পারবেন। এখন এটার ভিতরে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে গোল করে নিয়ে পরিমাণ মতো নিতে হবে, নিয়ে প্রথমে এরকম করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর আমাদের যে সিদ্ধ ডিম আছে সেই 1টি সিদ্ধ ডিম এটার ভিতরে দিয়ে দিতে হবে। তারপর এটাকে সুন্দর করে এভাবে এঁটে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। একটি ডিম ভেঙে নিচ্ছি কুসুম সহ, এটাকে একটু ফেটে নেব। এখন 1টি করে নার্গিস কোপ্তা এভাবে ডিমের ভিতরে দিয়ে, ফেটানো ডিমের ভিতরে দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রামে দিতে হবে। ব্রেড ক্রামে দিয়ে সুন্দর করে ব্রেডের গুঁড়া লাগিয়ে নিতে হবে এবং এভাবে সবগুলো লাগিয়ে নিতে হবে। আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা ডুবো তেলে বাদামি কালার করে ভেজে নেব। চুলায় একটি পাত্র দিলাম, পাত্রে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, ডোবো তেলে ভাজতে হবে, সেই জন্য আর কি বেশি তেল দিতে হবে। ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়েছে, এখন আমরা এটাকে উঠিয়ে নিব। এভাবে আমরা সবগুলোকে ভেজে নেব। এভাবে সবগুলোকে আমরা ভেজে নিয়েছি। এখন আমরা মাঝখান দিয়ে কেটে দিব, তারপর আমরা পরিবেশনে চলে যাব। এভাবে
কেটে দিতে হবে, প্রতিটাকেই এভাবে কেটে দিতে হবে। এভাবে কেটে নিয়ে আমরা পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার নার্গিসি কোপ্তা। নার্গিসি কোপ্তা আপনারা বাসায় তৈরি করবেন, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।